গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো বানিয়ে নিয়েছি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। ডিনার অবধি যদি পৌঁছায় তো ডিনার, যদি ডিনারে না পৌঁছায়, এমনিও রাত্রিবেলা মাছের ঝোল খেতে খুব একটা ভালো লাগে না, না পৌঁছানোই ভালো। চলো, আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করেছি, নুন হলুদ আর গোটা জিরে ফোড়ন, আর নামানোর সময় দিয়েছি হচ্ছে গরম মশলা। ঠিক আছে, অসাধারণ টেস্ট এসছে, আমি কিন্তু একটু চেখে দেখেছি। গুড মর্নিং, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মাছের ঝোলটা করে নিয়েছি। ঠিক আছে, ব্রেকফাস্ট একদিকে, মানে মাছের ঝোল হতে একদিকে হচ্ছে, একদিকে ব্রেকফাস্ট চলছে। তো সোমনাথকে দিলাম হচ্ছে ফল, আর একটু পরে ওকে দুধ দিয়ে দেবো। আর আমি আর মেয়ে খেয়েছি চিকেন দিয়ে ভাত, কালকে ছিল তো সেটাই গরম করে সকালবেলা মেয়ে আর আমি খেলাম। ঠিক আছে, তো এখন এই যে রান্নাটা তো হয়ে গেছে দেখতে পেলে, এখন মাকে বললাম যে মা তুমি এসে একটুখানি নিয়ে যাও, কারণ আমার এত কাজ, এখন আমি এইটা নিয়ে যে বাড়িতে থাকবো সেই সময়টুকু আমার দিতে ইচ্ছে করছে না। তো মাকে ডাকলাম, মা এক্ষুনি আসবে, সেটা নিয়ে যাবে, তারপরে আমি এই জায়গাটা মুছবো, পরিষ্কার করবো, ঘরটা মুছবো, দিয়ে স্নান করবো, বুঝেছো? নুপুরের আওয়াজ পাচ্ছি, ছম ছম ছম, এটা তো আমার শাশুড়ি মা না, এটা আমার ছোট্ট মা। ওই যে চক চক নিয়ে কি হবে, কিটকিট খেলবো, চক নিয়ে কিটকিট খেলবা, ডাক্তার তো হয়তো ওই চক নামাতে গিয়ে সব তো নামিয়ে লন্ড ভন্ড করবা। আমি কিচ্ছু, তাহলে যাও, যদি কোনো জিনিস লন্ড ভন্ড না হয় তাহলে যা খুশি করো। আচ্ছা, লাইট জ্বালিয়ে দাও। লাইট জ্বালাবো কেন, দিনের বেলা সব দেখা যাচ্ছে, রাত্রিবেলা নাকি? তো চলো বন্ধুরা, আসছি তাহলে পরে। দেখো মাছের ঝোল দেখতে কেমন হয়েছে, ভালোই হয়েছে। আজকে সকাল থেকে ভিডিওই করিনি আমি, কি সুন্দর রান্না হয়ে গেল, বিছানা তোলা হয়ে গেল, ঘর মোছা হয়ে গেল, টান টান করে চলে আসলাম। আজকে কিচ্ছু কাজ শেয়ার করিনি, বিছানা তোলা, ঘর ঝাড় দিয়া, ঘর মোছা, কিচ্ছু শেয়ার করিনি। আজকে দুষ্টুমি করেছি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার না করে। তো স্নান টান করে আজকে শীতের ক্রিম বের করতে গিয়ে ওই বাবার ঘর পরিষ্কার করার সময় বাবার প্রচুর শীতের ক্রিম নিয়ে এসেছি, তো সেগুলোই বের করে মারছিলাম হাতে পায়ে গায়ে মুখে, আর বাবার কথা মনে পড়ছিল, একটা আলাদাই অনুভূতি। ওই ক্রিমের মধ্যে হাত দিয়ে আঙুল দিয়ে নিশ্চয়ই আমার বাবাও ক্রিম তুলে গালে মেখেছে, ওখানেই আমি ওই ক্রিমে আমি আবার হাত দিলাম, দিয়ে আমি মাখলাম, মেয়েকে দিলাম, মেয়ে মাখলো, একটা অন্যরকম ফিলিংস হলো, সেটা তো বলে বোঝানো যাবে না তোমাদেরকে। যাই হোক, কী করবো, এভাবেই বাবার স্পর্শ খুঁজে পাওয়ার চেষ্টা করি। অনেক দিন পর দেখালাম, আমি প্রায়ই দেখি এই ফটোটার দিকে তাকিয়ে থাকি এক দৃষ্টিতে, কেমন না মানুষের জীবনটা, মানুষ মানে একটা সময় ছিল যখন মানে ভাবতেও পারতাম না যে আমার বাবা যখন বেঁচে থাকবে না তখন আমি বেঁচে থাকবো কী করে, এটা তো হতেই পারে না যে আমার বাবা বেঁচে নেই আমি বেঁচে আছি। কিন্তু দেখো, হাসছি, খেলছি, ঘুরছি, ফিরছি, সংসার করছি, দিন কাটছে, জীবন কাটছে, মানে মানুষ যতক্ষণ থাকে ততক্ষণ, চলে গেলে তারপরে দেখো সে জীবনটা আমাদের থেমে থাকে না, জীবন জীবনের মতো চলতেই থাকে, চলতেই থাকে তার নিজের নিজের গতিবেগে, তাই না? হ্যাঁ, কি একদিন আমাকেও যেতে হবে, তবে ঈশ্বরকে খুব বলি জানো তো, যেন আমার মৃত্যুর পর আমি যেন বাবার সাথে দেখা হয় আমার, কারণ মৃত্যুর পরে কী হয় সেটা তো সেই রহস্য তো এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিকও আবিষ্কার করতে পারেনি, কোনো মনি ঋষি কেউ আবিষ্কার করতে পারেনি যে মৃত্যুর পর কী হয়। তো মৃত্যুর পর যেন বাবার সাথে একটু আমার দেখা হয়, এটাই। আর যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, বাবার যদি জন্ম হয়ে গিয়ে থাকে, তাহলে তো জানি না ভগবান দেখা করাতে পারবে কি না, আবার যেন পরের জন্মে বাবার কাছে এই বাবাকেই পাই, আমি তো সবসময় চাই। যাকে, অনেকগুলো কথা বলে ফেললাম, সেই ক্রিম থেকে, ক্রিম মাখা থেকে শুরু হয়েছে, একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি। শোনা মা, তুমি কী মেখেছো চান টান করে? ক্রিম। কোন ক্রিম? যাই হোক, বাবা বেঁচে থাকলে কথাগুলো শুনে কত খুব খুশি হতো।
ঠিক আছে চলো, যতক্ষণ ক্যামেরা অন থাকবে আমার বাবাকে নিয়েই, যতক্ষণ ক্যামেরা অন থাকবে বাবাকে নিয়েই কথা বলতে থাকবো, তার থেকে ক্যামেরাটা অফ করি, খাওয়া দাওয়া করতে যাবো যখন তখন আসছি। খেতে ডাকছে, এতক্ষণ বসেছিলাম ওই বাড়ি থেকে ফোনের অপেক্ষা করছিলাম, ফোন করলে পরে তারপরে আসি। আজকে রাতে রিয়াঙ্কাদের বাড়ি যাব, সোমনাথ ল্যাপটপটা নিয়ে যাবে, ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে ইউটিউবে ফেসবুকে, আমার সোমনাথের রিয়াঙ্কার বিষ্ণুদার চারজনারটা একসাথে পড়। এই দেখো এখানে স্যালাড বানানো হচ্ছে, জামাই বানাচ্ছে কিন্তু জামাইকে দেখাতে পারবো না, জামাইয়ের হাতগুলো দেখো, জামাইয়ের হাত দেখো শুধু। শশা, পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, এর মধ্যে আবার টুকায় সর্ষের তেল চাইছিল। এবার শাশুড়ি বসলো, শাশুড়ির মুখ দেখাতে পারবো, আসলে টুকাই জামা পরেছিল না। এদিকে টক ডাল হয়েছে, এরা এখন খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে কোথায় জানো বোন, পটরা, কোয়াড্রা। ও আচ্ছা, কি হয়েছে? প্যানক্রিয়াসের সমস্যা, সকালবেলা এসেছিলাম, এসে দেখি বোন শুয়ে শুয়ে পারলে কেঁদেই দেয় পেট ব্যথায়, চোখ মুখ লাল করে, তুমি তখন ছিলা না, বাবানকে নিয়ে স্কুলে গেছিলে মনে হয়, আনতে গেছিলাম। কালকে বাবু দেখে গেছে, তোর খুব ভালো না? হ্যাঁ, রিপোর্ট খারাপ এসেছে। এই বাড়িতে সব পেটের সমস্যা, সত্যি করে সবার পেটের সমস্যা বলো, বাড়ির বউগুলো বাদে, মানে মা আমি, মানে বাড়ির এই বাড়ির রক্ত, আমরা চারজন নই, পেটের যে সমস্যাটাই প্যানক্রিয়াস, বাবা, বোন, বাপন হচ্ছে আলসার, সব পেট। কি যে না, আমার আর ভালো লাগছে না, আমার আর কি যে কি, এটা ওটা হচ্ছে তোমার বাবা বলছে মনে হচ্ছে যেন কচু, মাই কচু, কচু বাটাই তো মনে হচ্ছে, ইয়ে গাঁটি কচু বাটা, কাঁচকলা গাঁটি কচুর মতো দেখতে লাগছে। আর এটা হচ্ছে এইটা খুলে দাও, ঘ্যাটের তরকারিটা, এটা খুলে দাও, এই লঙ্কা আনি, এই মা লঙ্কা আনি, ওইগুলো কাটবো, কুচা নয় দে, এর মধ্যে দেবো, আর দেবো না, লাগে না, এই মাখাটা তো সবাই খেয়ে ব্যাং খাবে, আমি খাবো কিনা সন্দেহ আছে, আমার তো ভালো লাগে মাখা, না খাবো, এত করে মাখানোর জন্য একটু খাবো, নালে এমনিতে ভালো খায় ও, বেশ শীতকালে এটা করে, এর মধ্যে কাশন্দি দেয় অনেকে, কাশন্দি খা, নেমে কাঁচা তেল দিয়ে এই জুত করে মাখানোর জন্য যদি একটু খাই, নালে পরে স্যালাড খেতে পারি না, আমি সেদিকে মাকে বলছিলাম করতে, কিন্তু শরীরটা খারাপ ছিল বলে আর খাওয়া, মাছটা দেখা, হ্যাঁ মাছখানি চেরো, দেখো সেজেছে, দেখো অসুস্থ না, এই জন্য আমি খাচ্ছি, ভাল লাগছে ড্রেসটা, এগুলো ওয়ান পিস বলে, বল হ্যাঁ ভাল লাগছে, কি বলছে আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি, ও ফ্যাশন শো করতে যাচ্ছি, না ওর যা চোখ মুখ হয়েছিল রাস্তায় বেরোলে সবাই ভয় পেয়ে যেত, যদি একটুখানি একটু মেকআপ না করলে ভয় পেয়ে যেত, চোখ মুখ বসে কালো কালো লাগছে, না সাদা হয়ে গেছিল পুরো ফ্যাকাশে, যখন শুয়েছিল বিছানায় আমাকে বলছে তো মুখটা পুরো ফ্যাকাশে সাদা লাগছে, পিঠে ব্যথা হয়েছে, প্যানক্রিয়াসের রিপোর্ট খুব খারাপ হচ্ছে, কি ডাক্তার দেখাচ্ছিস, ডাক্তারের নাম বল, অভিজিৎ চৌধুরী সাজেস্ট করেছিল, ইউটিউব দেখে অভিজিৎ চৌধুরী, না সবাই কমেন্ট করেছিল যে ওনাকে দেখানোর জন্য প্রায় 8-10 জন, ও তাহলে তোমাদের পরামর্শে দেখা, তারপর এক দিদি সেই ঠিকানা দিল, ওখান থেকে রিপোর্ট করা হয়েছে, ভালো বল ডাক্তারটা, একদিন গেছি তো আজ রিপোর্ট থেকে মেন ওষুধ দেবে, এত দিন বুঝতে পারিনি, আন্দাজ ওষুধ দিয়েছে, কুচে নেব বা আজকে মেন ওষুধটা কুচে নিয়ে গেলে, সেই চিন্তা করছে, অনেকটা সময় লাগবে, কিসে যাবি, গাড়ি এসে গেছে, এত ফোন তিনটে টাইম দিয়েছে, চলে এসেছে এতক্ষণ, না না ঠিক আছে, কখন খাবে কখন যাবে কে জানে, দেখো লু কখন আসবে, এখন না বুঝে নেবে, আরে ভাতটা ফাইনাল লু, বাবা এরা জামাই শাশুড়িদের পাতা নিয়ে মারপিট করছে, চলো সোমনাথকে এবার ফোন করি। তো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যাবেলা করে আমি ঘুম থেকে উঠলাম, উঠে রেডি করে নিলাম হচ্ছে দুটো বাটিতে, দুই বাচ্চার জন্য, মানে আমার ননদের ছেলে আর আমার মেয়ে, এই দুই পুচকু বাবান আর জয়ী, ওদের জন্য চকোস দেওয়া দুধ, আর এদিকে আমাদের জন্য হচ্ছে গ্রিন টি, আমি আর সোমনাথ এখন গ্রিন টিটা খাবো, খেয়ে একটু বেরোবো, কাজ আছে দেখতেই পাবে তোমরা, তো চলো ঝটাপট করে এগুলো রেডি করে নিই,
আর সোমনাথের ওই বিস্কুট শেষ হয়ে গেছে, বিস্কুটও কিনতে যেতে হবে। তবে বাজারের দিকে আজকে যাব না, কারণ আজকে অনেক কাজ নিয়ে বেরোচ্ছি, দরকারি কাজ। তাই বিস্কুট ফিস্কুট কিনতে গেলে অনেক দেরি হয়ে যাবে, ওগুলো সব আবার কালকের জন্য পেন্ডিং রাখতে হবে। আর এই বিস্কুটটাও সুগার ফ্রি, কিন্তু সোমনাথ পছন্দ করে না একদম, কিন্তু খেতে হবে, কিছু করার নেই, কারণ আর কিছু করার নেই আজকে। তো চলো, একটু রেডি হয়ে নিয়েছি, রানাঘাটে দু জায়গায় ডেলিভারি দেব। আর এই যে এই একটা শাড়ি, আর আমি কি বললাম, রানাঘাটে দু জায়গায় ডেলিভারি দেব, দুটো বাচ্চা ডেলিভারি দেবো। তো চলো, যে সোমনাথ হ্যান্ড গ্লাভস পরছে রেডি, এটা হচ্ছে হেলমেট পরলে যাতে হেলমেট পরে না টাক পড়ে যাচ্ছে, বুঝছো তো, এমনি ওরা বয়সের জন্য হচ্ছে গো, হেলমেট পরে বেশি হয়, ঠিক আছে, এটা করলে। আর এই হাতে ঠান্ডাটা লাগবে না, যদিও এটা ফুল না, এটা হাফ কিনেছিলাম, ফুলও পাওয়া যায়। চলো, আর ওদিকে মেয়ে তো দেখলেই, মেয়ে আমার বাবান খেয়েছে, তোমাদের দিকে দেখিয়েছি। তারপর ওরা এখন নেই, ওরা ওই শাশুড়ি মার বাড়িতে রয়েছে, ঠিক আছে। আমরা বেরোবো, ওই দুটো জায়গায় প্রোডাক্ট দেবো, আর তারপরে হচ্ছে টাকা তুলবো, মায়না ঢুকেছে, টাকা তুলবো, তারপরে হচ্ছে রিয়াঙ্কাদের বাড়ি যাবো, এই কাজ, আর কোনো কাজ নেই। পরে আবার ঢুকতে হলো এই শাড়িটা, একটা শাড়ি রেখে গেলাম, আরে বুঝতে পারিনি, ফোন করেছি রাস্তায় গিয়ে যে ঠিক কোন জায়গাটা বাড়ি, বলছে আইসমালির ওদিকে। এবার রানাঘাটের শেষ প্রান্তে, মানে অনেকটা আমাদেরকে বাড়ি যেতে হবে, তাও ধরো কতক্ষণ, 45 মিনিট তো লাগবেই যেতে, এতটা দূরে। তো ভাবলাম যে তাহলে কালকে যাই, কারণ আজকে তো অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি, আমি তো জানতাম না অত দূরে বাড়ি, তার জন্য ওই একজন থাকলো, ভালোই হবে, অনেকটা জায়গা ঘোরা হবে আমাদের, আবার ইসমাইলের ওই দিকটা, রাস্তাটা খুব সুন্দর। তো চলো, আজকে তাহলে শুধু এই যে হেলমেটটা পরে নেবো, নিয়ে নিয়েছি দেখো, শুধু ওই গীতা আন্টির বড়ো মেয়েকে দিয়ে আসি, দিয়ে টাকা তুলে সোজা বেরিয়ে যাই, অত দূরে যখন তখন ওইটার জন্য একটা আলাদা ট্রিপ হয়ে যাবে আমাদের, কী সুন্দর। চ সবাইকে আমরা তাহলে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারি, সোমনাথ যেখান থেকে যা যা অর্ডার আসবে। কিছু বলার মতো আর ভাষা খুঁজে পেল না, তাই বললো না, ঠিক আছে। হ্যাঁ, পৌঁছে গেছি, দেখাচ্ছে লোকেশন, কই কই গীতা আন্টির বড় মেয়ে, কই দাঁড়াও ফোন করি, নূপুরের আওয়াজ পাচ্ছি আশেপাশ থেকে, ওই আসছে ভদ্রমহিলা, দেখো না, একদম না, একদম না, একদম না, ওই দুষ্টুমিটা করবা না, আজকে অন্যদিন আসবো, চিনে গেলাম তো, এবার দেখবা যখন তখন এসে হামলা করতে পারি, ঠিক আছে, এই বাঁ হাতে দিলাম, কিছু মনে করো না, ভালো মা সেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে, হ্যাঁ এটা একটু সমস্যার হাত না, মানে কিছু করলেই ঝিঝি ধরে যায়, কিছু করতে পারে না এই হাতটা, সময় এই দেখো বাড়ি, ওই নিচে তলায় একটু ভালো ভাড়া, ও আচ্ছা নিচটাই ভাড়া, ওপরটাই থাকো, তাই তো, না না আমাদের বাড়ি না তো এটা, তাহলে এটা আমরা ভাড়া থাকো, ও আচ্ছা ভাড়া থাকো, নিচে থাকো, নিচে থাকো, আচ্ছা আচ্ছা ভাড়া, আচ্ছা আচ্ছা, আর কয় জানুয়ারিতে মনে ওপারে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, বাহ চলে আসো, ওপারে চলে আসো, কিছু দূর না তোমাদের ওখান থেকে, ওই যে কি বলে, হ্যাঁ রানাঘাটের ভিতরে, রানাঘাটের শেষ প্রান্তে প্রায়, আমাকে তো বলেছে রানাঘাট বাড়ি, ওই জন্য আমি কুরিয়ার করিনি, অর্ডারটা নিয়েছি, তোমাকে একটা জিনিস দেখা,
ঠিক আছে চলো। এখানে কি কি রয়েছে সবাই কমেন্ট করে বলো। বেগুনি রয়েছে, এইটা লঙ্কার চপ না? হ্যাঁ, কি বুদ্ধি করে নিয়ে এসেছিস রিয়াঙ্কা। আমার টাকা ফেরত হচ্ছিল তখন ও বললো ভাগ্যিস টাকা ফেরত হচ্ছিল। আমার সব থেকে প্রিয় হচ্ছে লঙ্কার চপ, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তো তাই আমি তোকে বলিনি। আর এখানে অনেক কিছু হবে, এখন খাওয়া দাওয়া হবে, আবার এদিকে ট্যাক্সের ফর্ম ফিল আপ করবে। আমি বললাম আগে রিয়াঙ্কারটা বিষ্ণুদেরটা করো, তোমারটা করো, লাস্টে আমারটা করবে, কারণ এদেরটা করলে হাত সেট হয়ে যাবে, লাস্টে আমারটার সময় যাবে। আর আমরা ভাবছি এখন একটা পিকনিক নিয়ে আলোচনা করবো, যে শীত পড়ে গেছে, শীতকালে তো সবাই পিকনিক করে, দেখি একটা পিকনিকের ব্যবস্থা যদি করতে পারি, কয়েকজনকে ফোন টোন করে এক জায়গা করে, বেশ খুব মজা হবে। শীতে পিকনিক আলাদাই মজা। আর আমি লাস্ট পিকনিক করেছি কবে জানিস? তখন আমার প্রথম বাচ্চা যেটা রথনষ্ট হলো ওই বছর, মানে আজ থেকে প্রায় আট ন বছর আগে লাস্ট পিকনিক করেছি। আমিও করিনি, আমিও মনে হয় বিয়ের আগে করেছিলাম, বিয়ের পরে করিনি। বিয়ের পরে করেছি গো, দেখি যদি প্ল্যান সাকসেস হয় তা তো জানতেই পারবে, একটা ভালো ভিডিও হবে। ভেতরে এইটা পড়েছি, বাইরে এটাতে কানে হাওয়া না লাগে। আমার যত হাওয়া যত ঠান্ডা সব কানে, কানটাতেই কষ্ট, আর কোথাও কষ্ট না। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই, কান ঢাকলেই সব ঠিক। তো আমার আর রিয়াঙ্কার বড় একটা কাজ হলো, বিশাল বড় কাজ হলো। সুতোপাতি ফোন করছে, তো এই কি বলে সোমনাথ করে দিল হচ্ছে ইউটিউবের ট্যাক্স ফিল আপ, আর দাদা করে দিল হচ্ছে ফেসবুকের ট্যাক্স ফিল আপ। একটা বড় মাথার থেকে হেডেক নেমে গেল, বিশাল চিন্তা হচ্ছিল কবে ট্যাক্স ফিল আপ করবো, কবে ট্যাক্স ফিল আপ, ঝামেলার কাজ। চলো পরে আসছি। তো বন্ধুরা, আজকে আমার ইউটিউব পেমেন্ট ঢুকে গেছে, আর আজকে আমি চলে এসেছি টাকা তুলতে। তো হিসাব করে সবাইকে টাকা দিতে হবে, আমার শাশুড়ি মায়ের 5,000, আমার মায়ের 5,000, প্লাস আমাদের ঘরের জন্য কিছু, সব কিছু মিলিয়ে আর কি হিসাব করে টাকা তুলে নিই, ঠিক আছে? তো চল চলো এখান থেকে এখন যাবো হচ্ছে সোজা বাড়ি, দিয়ে খেতে বসব। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পানি দিয়ে আসে দেখে। হ্যাঁ, ঘুম থেকে নেই এই কাল কিছুদিন না থাকে, আমি বলে বলে কুল কিছু দিন কি খেয়েছি। আচ্ছা, কোনো দিন যাবে না, আজ কালকে তো কেন কিটা কালকে ঘুমাচ্ছি। এই ঘুমাচ্ছি না, খাবি এই যে মামি বকবে। যাতে দাম দিয়ে যা রান্না করতে গেছে ওখানে রান্না করা দাদা। এই হচ্ছে বিছানার অবস্থা, দুই ভাই বোনে মিলে করেছে। ওটা কি ওর নিয়ে শোয়ার কি জিনিস? ওটা বিছানাটা করতে হবে, চাদরটা পাল্টাবো, বুঝলে? চাদর পাল্টালে তুই এত আনন্দ পাস কেন রে? হেভি লাগে বল? আমিও আনন্দ পেতাম জানিস যখন মা চাদর পাল্টাতো, কাঁচা চাদরে শোয়ার শান্তিই আলাদা বল। এই দেখো, সোমনাথের ব্যবসা থেকে নেওয়া হচ্ছে আমার এই বেডশিট, কেমন লাগছে জানিও সবাই। আর হচ্ছে আমার খুব ইচ্ছা জানো তো, যে সাদা কালো লাল নীল বেগুনি হলুদ সব রকম কালারের পর্দা বাড়িতে স্টকে রাখা, যখন যে কালারের বেডশিট পাতবো তখন সেই কালারের পর্দা থাকবে। এটা আমার খুব শখ, কিন্তু একটা বড় অ্যামাউন্ট ইনভেস্ট করা, মানে ইয়ে তার জন্য করি কি করি না। আমার কাছে শুধু সাদা পিঙ্ক নীল আর সবুজ মনে হয় আছে, এখনও আমার বেগুনি হলুদ সব কিনতে হবে, কমলা। তাহলে বেডশিটের সাথে পর্দা ম্যাচ করে গেলে না ঘরের লুক এত সুন্দর লাগে। যাই হোক, এবার এখানে আসবে হচ্ছে সোমনাথের ব্যবসা থেকে নেওয়া আমার কম্বল, দাঁড়াও নিয়ে আসি। সোমনাথের ব্যবসা থেকে নেওয়া হচ্ছে আমার কম্বল, বেডশিট সব রেডি, ঠিক আছে, পুরো বিছানাটাই। যাই হোক, দেখেছো ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরায় ধুলো। তো চলো এখন শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই, বিছানাটা জাস্ট করতে গিয়ে হাঁপিয়ে উঠলাম। এমনিতে হাঁপাই না, ওই চলছে তো তার জন্যই একটু কাজেই হাঁপিয়ে উঠি, শরীরটা জুড়তে নেই, দুর্বল দুর্বল আছে। এবার বলবে বাড়ির বাইরে গেলেই তোমার যত এনার্জি, বাড়িতেই এনার্জি থাকে না, আর সব মুখস্থ হয়ে গেছে, তোমরা কখন কি ভাবো কখন কি বলো। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। টাটা।